হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি নাজনীন তাসলিয়া আবারও চলে এলাম নতুন একটি আই লুক নিয়ে। এবার নিয়ে এসেছি আমি একটা গ্রিন কাট ক্রিজের আই লুক। আশা করছি আপনাদের সবারই এই লুকটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজটিতে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখি লুকটা আমি কীভাবে করলাম। প্রথমেই আমি আমার আইলিডটাকে একটি কনসিলার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এবং কনসিলারের শেডটা আমার স্কিন কালারের চেয়ে 2 থেকে 3 টোন লাইটার একটা শেড নিয়েছি, যাতে করে আমি যে কালারফুল কালারগুলো আমার আইলিডে অ্যাপ্লাই করব খুব সহজে যাতে পপ করে। আজকে আমি আমার আই লুকের জন্য ব্যবহার করছি বি পারফেক্ট কসমেটিক্সের কার্নিভেল 3 প্যালেটটি। লাভ তাহিতি যে নামের যে প্যালেটটি আছে সেই প্যালেটটি থেকে আমি ডিপ গ্রিন কালারের একটি কালার নিয়েছি যার নাম হচ্ছে ফরেস্ট। সেই ফরেস্ট কালারটি প্রথমে আমি আমার ক্রিজ এরিয়ায় সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে বসাচ্ছি যাতে করে আমি যে ডিপ গ্রিনটা চাইছি এই গ্রিনটা যাতে আসে। তার পরপরই আমি ট্রপিক্স নামের একটি কালার একটা ফ্লাফের ব্রাশে নিয়ে আমি এই ফরেস্ট নামের কালারটিকে হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি এবং এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে এবং লাইট হ্যান্ডেড হতে হবে আর কি। এবার আমি একই প্যালেট থেকে কি লাইম কালারটি নিয়ে আবার সব কিছু একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে করে কোনো হার্স লাইন না থাকে এবং এবং লাইটার থেকে ডার্কার ভার্সন যাতে একটু মনে হয় সেজন্যে আমি কি লাইমটি কালারটা নিয়ে আবার সব কিছু ব্লেন্ড করছি। তারপর আমি আবার সেই আমার পেন্সিল ব্রাশটার সাহায্যে ফরেস্ট কালারটি নিয়ে আর একটু ডার্কার করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে ব্লেন্ডিংয়ের ফলে যে শুরুতেই যে আমি কালারটি দিয়েছিলাম একটু ফেড হয়ে গিয়েছে, তো সেই কালারটি নিয়ে আবার একটু ভালো করে বসিয়ে দিলাম এবং তারপর পরই আমি একটি কনসিলারের সাহায্যে আমি আমার আইলিডটাকে একটু কাট ক্রিজের শেপ করে দিলাম। আমি আজকে হাফ কাট ক্রিজ করবো এবং তারপরই আমার ইনার কর্নারে আমি হুদা বিউটির নিয়ন প্যালেট থেকে ইয়েলো কালারটি আমি বসিয়ে দিয়েছি এবং ইয়েলো কালারের পর আমি বি পারফেক্টের এই কার্নিভাল প্যালেট থেকে কি লাইম কালারটি নিয়ে সেটা বসিয়ে দিচ্ছি এবং তারপরই টপিক কালারটি নিয়ে আমি আমার আউটার কর্নারের সাথে সব কিছু ভালো করে একটু ব্লেন্ড করে দিচ্ছি এবং এই কাজটি আমি আমার কিন্তু ফিঙ্গার টিপের সাহায্যেই করেছি। আর আমি যে কাট ক্রিজটা করেছিলাম সেই শেপটা যাতে ঠিক থাকে সেই জায়গাগুলো আমি ব্রাশ দিয়ে শেপ করেছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করিনি, আশা করছি আপনারা ভালো করে বুঝতে পারছেন। এবং তারপরই আমি আইলাইনার এবং আইল্যাশ পরে আমার আই লুকটাকে কমপ্লিট করছি। আইল্যাশ পরার পরে লুকটা কিছুটা এরকম ছিল। আর এই তো তারপর পরে আমি বেস মেকআপ করে নিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন যে ফিনিশিং লুকটা কেমন ছিল। আশা করছি আপনাদের এই লুকটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।